আভাস কুমার গাঙ্গুলি, যাকে আমরা সবাই চিনি কিশোর কুমার বলে, ভারতীয় সঙ্গীতে যার অবদান অনস্বীকার্য। কিশোর কুমারের জন্ম হয় 14 আগস্ট 1929। তার জীবনে নাম্বার 4-এর এক অদ্ভুত কাহিনী আছে। তিনি 14 আগস্ট সকাল 4টার সময় জন্মগ্রহণ করেন এবং তিনি তার বাবা মায়ের চতুর্থ সন্তান ছিলেন। জীবনে 4টি বিয়ে করেন এবং চলচ্চিত্র জীবনে 4টি বাংলা ফিল্মে অভিনয় করেন। দর্শকদের মাঝে তিনি কিশোর দা নামেও পরিচিত ছিলেন। 1948 সালে জিদ্দি গান দিয়ে তার নেপথ্য সঙ্গীতের যাত্রা শুরু হয়। এরপর একের পর এক গানে আমাদের তিনি মুগ্ধ করেন। তেমন কিছু গান হল এক লড়কি, ভিগি ভাগিসি, মেরে স্বপ্ন কি রানি, তেরে বিনা জিন্দেগি সে ইত্যাদি। তার জীবনে সবচেয়ে সফল অ্যালবাম হল 1969 সালে মুক্তি পাওয়া আরাধনা ছবি। এই ছবিতে তিনি 3টি গান করেন এবং এই 3টি গানই সুপার ডুপার হিট হয়। হিন্দি ও বাংলা সঙ্গীতে প্রতিটি অধ্যায় তিনি তার গানের তার দরাজ গলায় পূর্ণ করেন। হিন্দি বাংলা সঙ্গীত কোনোভাবেই সম্পূর্ণ হয় না কিশোর কুমারকে ছাড়া। এই মহান শিল্পী 13 অক্টোবর 1978 সালে মুম্বাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ।